হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ টনি উইথ এ নিউ ভিডিও। তো গত কিছুদিন ধরে পিৎজা, পাস্তা, বার্গার খাচ্ছি। এই ইউজুয়াল ফুডগুলো খেতে খেতে আমার কাছে মনে হলো আসলে আমার এখন নতুন কিছু একটা ট্রাই করা উচিত। সো যেইভাবে সেই কাজ, আজকে চলে এসেছি উত্তরা 11 নম্বর সেক্টরে ফুকোতে ডিফারেন্ট টাইপের কিছু আইটেমস ট্রাই করার জন্য। এবং আমার এক্সপিরিয়েন্স কী ছিল বা খাবার আমার কাছে কেমন লেগেছে, ওনাদের কোয়ালিটি কেমন, ওনারা যেরকম মার্কেটিং করে অ্যাকচুয়ালি ওটা অথেন্টিক কিনা, যে সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে। সো চলুন স্টার্ট করা যাক। ভেতরে ঢুকতেই খুবই সিম্পল একটা ইন্টেরিয়ার আপনাদের নজরে আসবে। সো নাও এনজয় দেয়ার ইন্টেরিয়ার। মেনু কার্ডটা আমি একটু দেখিয়ে দিই। এখানে বেসিক্যালি সব ধরনের আইটেমসই মোটামুটি অ্যাভেলেবেল ছিল। রাইস বল থেকে শুরু করে অ্যাপিটাইজার্স, মিট বক্স সব কিছু ছিল। সো আমি এখান থেকে সিলেক্ট করছিলাম যে আমি চিকেন চিজ বল, একটা কর্নডগ এবং ওনাদের স্পেশাল যে মিট বক্সটা আছে ওটা নিতে চাই। তো শুরুতেই ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে ওনাদের যে চিকেন চিজ বল সেটা। এবং আই মাস্ট সে যে ওনারা চিকেন এবং চিজ দিতে কোনো কিপটামি করে নাই, আর এটা টেস্টও আমার কাছে ভালো লেগেছে। লাইট মশলাযুক্ত প্রপারলি চিজ দেওয়া, উপরে ব্রেড ক্রাম কোটিং করে এটাকে ফ্রাই করা। সো আলটিমেটলি এটার টেস্ট তো ভালো হওয়ারই কথা, এটা মজা ছিল। আরেকটা আমরা নিয়েছিলাম ওনাদের ফুকো স্পেশাল মিট বক্স যেটা, এটার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 400 টাকা। আর এটার টেস্ট নিয়ে নতুন করে কিছু বলা নেই, বিকজ ফুকোর মিট বক্স যে স্পেশাল এটা সবাই জানে। এটার মধ্যে এনাফ পরিমাণ সস, সসেজ, চিকেন সব কিছুই ছিল, খুব ভরপুর এবং ফুলফিলিং। এটা ইজিলি দুজন শেয়ার করে আপনারা খেতে পারবেন। সো আলটিমেটলি এটার টেস্টও ভালো। আর ওনারা আমি দেখলাম যে চিকেনের পরিমাণটাও বেশ অনেকটাই দিয়েছে এবং সসেজের পরিমাণ অনেক বেশি দিয়েছিল, আর সো এটা ভালো লাগবে। আরেকটা নিয়েছিলাম কর্নডগ, এটার মধ্যে হাফ সসেজ এবং হাফ চিজ থাকার কথা। যদিও আমি চিন্তা করেছিলাম যে এটার মধ্যে হয়তো পুরাটাই চিজ থাকবে, বাট আই ওয়াজ রং। উপর থেকে ডেকোরেশনটা ভালো ছিল, ওনাদের স্পেশাল মেয়োনিজ এবং কেচাপ সব কিছু দিয়ে ভালোভাবে ওনারা ডেকোরেট করে দিয়েছিল। তো আমি চেষ্টা করছিলাম যে এটাকে ভাঙলে অনেক চিজ পুল হবে, আমি কিছু ভিডিওতে দেখে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা খোলার পরে আমার অত বেশি চিজ পুল হয়নি। আই ডোন্ট নো কেন হলো না। আর পার্সোনালি আমার কাছে কর্নডগ খুব একটা পছন্দ না, সো আমার কাছে ভালো লাগেনি। আমার সাথে যারা ছিল ওরা এনজয় করেছে। আর এখানে নিয়েছিলাম পেপসি, যেটা আসলে অবশ্যই দরকার, যে কোনো খাবারের পরে পেপসি আমার মাস্ট বি, লাগবেই লাগবে। তো এখানে ভরপুর এক গ্লাস পেপসি নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল, একবার আপনারা গিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। উত্তরাতে আসলে একবার ফুকো ভিজিট করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।